মূল অনুষ্ঠান শুরু করবার আগে আমি আমন্ত্রণ জানাচ্ছি নিয়মের ডিরেক্টর সুমন ভাইকে তার সূচনা বক্তব্য রাখবার জন্য। সুমন ভাই, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক ধন্যবাদ আজকের এই সন্ধ্যায় সবাই উপস্থিত হওয়ার জন্য। নিয়মিতভাবেই প্রতি বছর কিছু কিছু অনুষ্ঠান করে আর বাংলা সংস্কৃতিকে প্রসার এবং প্রচারের লক্ষ্যে আজকের এই উপস্থাপনাও তারই একটা প্রয়াস। অন্য আরও অনেক অর্গানাইজেশন করে, নিয়মের এই অনুষ্ঠানগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে নিয়ম কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করে না। আজকে স্টেজে যারা বসে আছেন আপনাদেরকে সঙ্গীত পরিবেশনার জন্য মিউজিশিয়ান থেকে শুরু করে সাউন্ড সিস্টেম থেকে শুরু করে যারা শিল্পী আছেন তাদের ব্যাপারে কিছু বলার নেই, তারাই তাদের প্রমাণ দেবে। তো নিয়মের জন্য সবাই দোয়া করবেন। আর আজকে এই টোটাল উপস্থাপনায় নিয়মের সাথে আমাদের শ্রদ্ধেয় ইউসুফ ভাই, ওনার সহযোগিতাটা অনেক বড় ছিল। উর্মিদি আমাদের যিনি অনুষ্ঠানটা উপস্থাপনা করবে উনি সবার পরিচয় এবং সবার ব্যক্তি আপনাদেরকে বুঝাবে। সবার দোয়া কামনা রইল, উপভোগ করুন সবাই। ধন্যবাদ। অনুষ্ঠানের শুরুতেই আজকের অনুষ্ঠানের আয়োজক যারা হ্যারো 50+ ক্লাব তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তবে 50+ ক্লাব বলতে একটু মনটা খারাপ হচ্ছে, কারণ 50-এই কিন্তু জীবনের শুরু, তখন জীবনকে নতুন করে অনুভব করা যায়, ছেলে মেয়ের ঝামেলা থাকে না, ঝাড়া হাত পা, ইচ্ছে মতন ঘোরা যায়, ইচ্ছে মতন আবার নতুন করে যারা সহধর্মিণী আছেন কিংবা স্বামী আছেন তাদেরকে আবার নতুন করে চেনার একটা সুযোগ হয়, অর্থাৎ জীবনসঙ্গীকে আবার নতুন করে চেনার একটা সুযোগ হয়। সুতরাং আমি বলবো যে আপনারা আজকে যারা এখানে এসেছেন তাদের জীবনের নতুন একটি অধ্যায় শুরু হয়েছে। আজকের অনুষ্ঠানের নাম সুর বাগিচা। একটি বাগানে নানা রঙের, নানা গন্ধের, নানা বর্ণের ফুলের সমাবেশ থাকে। তাদের গন্ধ, তার অপার্থিব সৌন্দর্য আমাদের মনকে কেড়ে নেয়। বাগানের মালাকার নিপুণ হাতে সযত্নে বৃক্ষরাজি আর ফুলগুলোকে সাজিয়ে রাখেন সকলের মনোরঞ্জনের জন্যে। বাগানের প্রতিটি গাছ, প্রতিটি ফুল মালাকারের কাছে অত্যন্ত প্রিয়। তবুও এই ভালোবাসার অনুভূতিটুকু সে চায় সবার সঙ্গে ভাগ করে নিতে। আজকেও তেমনি কয়েকজন সুরসাধক, সুরের মালাকার নানা আঙ্গিকের, নানা রাগের বেশ কিছু গান সাজিয়েছেন এই সুর বাগিচায়। আজকে যারা উপস্থিত আছেন, আলাউর রহমান আমার বাঁ পাশে, সঞ্জয় দে, মহামায়া শীল, ফারজানা সিফাত স্বপ্না, ওস্তাদ ইউসুফ আলী খান, সুনীল যাদব, পণ্ডিত ভূষণ, অমি, ঘনশ্যাম এবং যশ। আজকের অনুষ্ঠান আমরা শুরু করব কবি নজরুলের গান দিয়ে। কবি নিজেই বলেছেন, কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি, কবিতা আর দেবতা দুজনেই সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করে নিতে হয় যা কিছু সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান, তা স্তবজ্ঞানই আমার ধর্ম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাইনি, খ্যাতি চাইনি, নেতৃত্ব চাইনি। জীবন আমার যতই দুঃখময় হোক না কেন, আনন্দের গান, বেদনার গান গিয়ে যাব। আমি যাব নিজেকে নিঃশেষ করে দিয়ে তোমাদের সকলের মাঝে বিলিয়ে। তোমাদের সকলের মাঝেই বেঁচে থাকব আমি, এটাই হোক আমার তপস্যা, আমার ধ্যান, আমার সাধনা।
প্রথম গান ফারজানা সিফাত স্বপ্নার কণ্ঠে। আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপন মনিটরে তবলাটা বাড়বে, আমি কিছু শুনতে পাচ্ছি না। আমারও মনে
6 বছর বয়সে সঙ্গীতে হাতিখড়ি নেয় স্বপ্না। উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিয়েছেন ওস্তাদ আক্তার সাদমানির কাছে। নজরুল ইনস্টিটিউট থেকে নজরুল সঙ্গীতে ডিপ্লোমা করেছেন সোহরাব হোসেন এবং সুধীন দাসের মতো শিল্পীদের তত্ত্বাবধায়নে। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী ফেরজানা সিফাত স্বপ্না বর্তমানে সঙ্গীতের শিক্ষক হিসেবে কাজ করছেন উদীচি স্কুল অফ পারফর্মিং আর্টস ইউকে এবং বাতিঘর লুটনের জন্যে। স্বপ্নার এবারের পরিবেশনা সোনালী দিনের অত্যন্ত জনপ্রিয় একটি আধুনিক গান। গানটি শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর। লতাজির সহজ এই গানটির সহজ সাবলীল সুর এবং লতাজির সুললিত কণ্ঠ দুটো সংমিশ্রণে সোনালী দিনের এসব গানগুলো এখনও অমর। হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে স্বপ্নার এবারের গান ও পলাশ ও শিমুল। এ জীবনে যত যুগ
আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কুমলে আমার চলার চিহ্ন ফেলে, তেরো শত নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে, পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, ভয় করি না কো কখনোই আমি উদ্যত কোনো খড়গের, শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস, অস্ত্রে শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ, একই হাসি মুখে বাজায়েছি বাঁশি গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস, এই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীলাকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি। আল্লাহর রহমানের সুরে সৈয়দ দুলালের কথায় সেই জন্মভূমির সুদাগন্ধ, তার রূপ, তার জন্যে হৃদয় নিংড়ানো ভালোবাসা সবই ফুটে উঠবে আল্লাহর রহমানের এই গানে। সোনার বাংলারে আমার প্রাণের জন্মভূমি, আমরা তোমার দামাল ছেলে জননী হও তুমি, সোনার বাংলারে বাংলারে আমার প্রাণের জন্মভূমি, আমরা তোমার দামাল ছেলে জননী হও তুমি, সোনার বাংলারে, সোনার বাংলারে আমার প্রাণের জন্মভূমি, আমরা তোমার দামাল ছেলে জননী হও তুমি, সোনার বাংলারে। সোনার বাংলারে পদ্মা মেঘনা যমুনায়ার সুরমা কুশিয়ারা, দেখে আমার বাউল চোখ সুখে আত্মহারা, সোনার বাংলারে পদ্মা মেঘনা যমুনায়ার সুরমা কুশিয়ারা, দেখে আমার বাউল চোখ সুখে আত্মহারা, পাল তুলে মাঝি মাল্লা ভাটিয়ালি গান গায়, মধুর সুরে হৃদয় নিড়ে খুশিতে চমকায়, সোনার বাংলারে, সোনার বাংলারে আমার প্রাণের জন্মভূমি, আমরা তোমার দামাল ছেলে জননী হও তুমি, সোনার বাংলারে। সোনার বাংলারে
কথা কয়ে পাখি নৃত্য করছে মতোয়ারা মিষ্টি ডাকে ডাকি কয়ে পাখি নৃত্য করছে মতোয়ারা মিষ্টি ডাকে ডাকি ফুটছে গোলাপ শাপলা বকুল দেখে আঁখি মেলে গায়ের পথে সরল বধু যায় সে হেলে দোলে সোনার বাংলারে সোনার বাংলারে আমার প্রাণের জন্মভূমি তোমার দামাল ছেলে জননী হও তুমি সোনার বাংলারে সোনার বাংলারে আমার প্রাণের জন্মভূমি আমরা তোমার দামাল ছেলে জননী হও তুমি সোনার বাংলারে বিলেতের মঞ্চ এবং টেলিভিশনের জনপ্রিয় কণ্ঠস্বর আলাউর রহমান, অবশ্যই নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন তার কণ্ঠের স্বকীয়তা এবং গায়কী শ্রোতা ভক্তদের মনে আলাউরের জন্যে অন্য একটি জায়গা করে দিয়েছে। 1985 সালে বিবিসি টেলিভিশনে নয়া জিন্দগি নয়া জীবন এই অনুষ্ঠানে গজল এবং আধুনিক গানের পরিবেশনা আলাউরকে মূলধারার শ্রোতাদের কাছে পরিচিতি দেয়। সেই একই বছর নিজস্ব মিউজিক কম্পোজিশনে 12টি গানের ট্র্যাক বের করে আলাউর। এ পর্যন্ত 40টি গানের সিডি বেরিয়েছে, যেখানে স্থান পেয়েছে বাংলা হিন্দি সহ আলাউরের অনেক মৌলিক গান। এ পর্যন্ত অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন আলাউর রহমান, তার মধ্যে জি টিভি, চ্যানেল আই, এটিএন বাংলা এবং চ্যানেল এস পুরস্কার। আলাউরের এবারের পরিবেশনা এই আকাশটা ভরে গেছে তারায় তারায়, এই পৃথিবীটা ভরে গেছে ফুলের মেলায়। এই আকাশটা ভরে গেছে তারায় তারায়, আপনারা হলেন সুগন্ধি ফুল আর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই আকাশটা ভরে গেছে তারায় তারায়, এই আকাশটা ভরে গেছে তারায় তারায়, এই পৃথিবীটা ভরে গেছে ফুলের মেলায়। তুমি যে আমার শুধু, তুমি যে আমার হৃদয়টা ভরে দেব প্রেমের ছোঁয়া। পৃথিবীটা ভরে গেছে ফুলের মেলায়, তুমি যে আমার শুধু, তুমি যে আমার হৃদয়টা ভরে দেব প্রেমের ছোঁয়ায়। এই আকাশটা ভরে গেছে তারায়
জীবনের তমসাকে মুছে ফেলে এলে তুমি স্বপ্নের প্রদীপ জ্বেলে জীবনের তমসাকে মুছে ফেলে এলে তুমি স্বপ্নের প্রদীপ জ্বেলে আমার ভুবনে আজ সোনার আলো তোমার পরশে আরো রাঙা হলো দুটি মন এক হয়ে স্বপ্নে হারায় এই আকাশটা ভরে গেছে তারায় তারায় এই পৃথিবীটা ভরে গেছে ফুলের মেলায় তুমি যে আমার শুধু তুমি যে আমার হৃদয়টা ভরে গেছে প্রেমের ছোঁয়ায় এই আকাশটা ভরে গেছে তারায় ঘুরে দিলে জীবন সুখ পাবনে তাই বুঝি অলিদল কোন জীবনে ঘুরে দিলে জীবন সুখ পাবনে তাই বুঝি অলিদল কোন জীবনে আমার ভুবনে আজ সোনার আলো তোমার পরশে আরো রাঙা হলো দুটি মন এক হয়ে স্বপ্নে হারায় এই আকাশ ভরে গেছে তারায় তারায় এই পৃথিবীটা ভরে গেছে ফুলের মেলায় তুমি যে আমার শুধু তুমি যে আমার হৃদয়টা ভরে দেব প্রেমের ছোঁয়ায় এই আকাশটা ভরে গেছে তারায় তারায় এই আকাশটা ভরে গেছে তারায় তারায় এই আকাশটা ভরে গেছে তারায় তারায় মোরা আর জন্মে হংস মিথুন ছিলাম ছিলাম নদীরও চরে যুগল রূপে এসেছি গো আবার মাটিরও ঘরে তমাল তরু চাঁপা লতার মতো জড়িয়ে কত জনম হলো গত সেই বাঁধনের চিহ্ন আজও জাগে জাগে হিয়ার মাঝে থরে থরে মোরা আর জন্মে হংস মিথুন ছিলাম এবারে স্বপ্না এবং আলাওরের দ্বৈত কণ্ঠে মনে পড়ে আজও শেষ বিকেলের সেই গান তুমি আমি হংস মিথুন হয়ে ভাসিয়েছিলাম শেষ বিকেলের সেই গান মনে পড়ে আজ শেষ বিকেলের সেই গান তুমি আমি হংস মিথুন হয়ে ছিলাম দুটি প্রাণ মুক্তি পড়ে আজ শেষ বিকেলের শ্রীগান
প্রতিমা বন্দ্যোপাধ্যায় এমন একটি নাম যার কণ্ঠের স্বাতন্ত্র্য, তার প্রেম এবং বেদনার গানে যে হৃদয় উজাড় করা অনুভূতি, সব মিলিয়ে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গানগুলো আমাদের অন্তরে অর্থাৎ শ্রোতাদের অন্তরে সমাদৃত হয় যুগে যুগে। প্রতিমার গাওয়া একটি গান লিখো আমার জন্যে, এই গানটি শাশ্বত প্রেম আর বিরহে আমাদের প্রত্যেকের জন্যে। মহামাশিলের কণ্ঠে আমাদের এবারের পরিবেশনা। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, এক
সুরে যেন পাঁচ বছর বয়সে সঙ্গীতে হাতেখড়ি মহামায়া তার বাবার কাছে। প্রাতিষ্ঠানিক শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা সমাপ্ত করেন বঙ্গীয় সঙ্গীত পরিবেশন পরিষদ পশ্চিমবঙ্গ থেকে। রেডিও এবং টেলিভিশনের একজন নিয়মিত শিল্পীর পাশাপাশি 1998 থেকে বিলেতে উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষক হিসেবে কাজ করছেন মহামায়া। এবারে গাইছেন সুবর্ণসুন্দরী ছবির একটি গান, কুহু কুহু বলে কোয়েলিয়া। Ah, 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 ah.
gama gama da ni sa e sa ni da ni sa ni sa ni sa ni sa ni da ni ni da ni ni da ni ma da da ma da ga re gama da ni sa re si ma re re ku aai basanti se se na re koi bhara se banti dali dali kaliyo kali mili aanchu me phule phule pankhadiya khule amrit khule রবীন্দ্রনাথ আমাদের জাতিসত্তার প্রতিটি পরতে মিশে আছেন, মানব অনুভূতির প্রতিটি ক্ষেত্রে।
পাই। আমাদের সুখ দুঃখ হাসি কান্না প্রেম বিরহ কিংবা প্রার্থনায় রবীন্দ্রনাথ জড়িয়ে আছেন আমাদের নিঃশ্বাসে আমাদের বিশ্বাসে। চির আধুনিক রবীন্দ্রনাথ অন্ধকারেও জ্বলে ওঠেন ধ্রুব তারার মতন। আমাদের পরবর্তী যে পরিবেশনা সেই গানটি গান নিয়ে এমন বাঙালি বোধহয় কম আছেন, বিশেষ করে যারা জীবনে প্রেম করেছেন, প্রেমিকাকে হারিয়েছেন কিংবা আবার পেয়েছেন। বিশেষ করে আজকের এই পঞ্চাশোর্ধ্ব ক্লাবে এই গানটি আমার বিশ্বাস যখন সঞ্জয় দা গাইবেন আপনারা প্রত্যেকেই কণ্ঠ মেলাবেন। সঞ্জয় দের এবারের পরিবেশনা। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চর আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বহে মুরি মুরি আর বেঁধে রে তোরে, বাতাস বহে মুরি মুরি আর বেঁধে রে তোরে, এসো এসো পার হয়ে হৃদয় মাধা তুমি আমার গানের পারে। তোমার সাথে গানের খেলা দূরের খেলা, যে বেদনাতে বাঁশি বাজা সকল বেলা দে, তোমার সাথে গানের খেলা দূরের কবিলিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, কবিলিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে, দাঁড়িয়ে
আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি সঞ্জয় দে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, পারদর্শিতা অর্জন করেছেন সঙ্গীতের সব ধারায়, স্নেহধন্য হয়েছেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের। সঞ্জয় দে অর্জন করেছেন ভারতের আর.ডি. বর্মন পুরস্কার। সঙ্গীত নিয়ে ঘুরে বেরিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশ, ইউএসএ, কানাডা, জার্মানি, কুয়েত, কুড়িয়েছেন আপনাদের মতো অগণিত শ্রোতা ভক্তদের ভালোবাসা। সঞ্জয় দে মিউজিক কম্পোজার এবং ডিরেক্টর হিসেবে কাজ করেছেন বেশ কয়েকটি টেলিফিল্মে এবং ২০ বছর ধরে শিক্ষকতা করছেন রবিকা সঙ্গীত প্রতিষ্ঠানের জন্য। নিউ এরা অফ মিউজিক অর্থাৎ নিয়মের প্রতিষ্ঠাতা সঞ্জয় দে উঠতি শিল্পীদের মেধার বিকাশের জন্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সঞ্জয় দা পরবর্তীতে যে গানটি গাইবেন সেটি মান্নাদের কণ্ঠে। উপমহাদেশের জনপ্রিয় পুরুষ শিল্পীদের মধ্যে মান্না দে অন্যতম। তার কণ্ঠ আজও চিরসবুজ, তার কণ্ঠের যে মাদকতা সেই মাদকতা যে কোনো প্রেমিক মনকে বানাতে পারে আরও গভীর। সঞ্জয় দার কণ্ঠে এই গানটিও আমার বিশ্বাস তার কণ্ঠের মোহময়তায় মাদকতায় সেই পরিবেশ সৃষ্টি করবে অনায়াসে। তোমার জন্য দে
যখন চোখ ভেসে যায় চোখের জলে, যখন চোখ ভেসে যায় চোখের জলে, কেউ আমাকে দুঃখী বলে, অমনি হেসে উঠে দি বুঝিয়ে, হেসে উঠে দি বুঝিয়ে সেই অভিনয় কত দামি, যখন তুমি আমায় দুঃখী বলো ভালো করে কাঁদি আমি, ধন্য আমি ধন্য হে দুঃখী তোমার জন্য দে, ধন্য আমি ধন্য হে দুঃখী তোমার জন্য দে। আরাধনা ছবিটির কথা নিশ্চয়ই মনে আছে, রাজেশ শর্মিলার জুটির অন্যতম জনপ্রিয় ছবি। শক্তি সামন্তের নির্দেশনায় 1969 সালে শ্রেষ্ঠ ছবির সম্মান পায় আরাধনা। এই ছবির প্রত্যেকটি গানই আমাদের মুখে মুখে ফিরেছে। এখনও পুরনো দিনের জনপ্রিয় ছায়াছবির গানের তালিকায় শীর্ষে রয়েছে যে গানটি আমরা এখন পরিবেশন করব, সঞ্জয়দা এবং মহামায়ের কণ্ঠে ভালোবাসার চরম উপস্থাপনা। Thank you.
প্রেমিক প্রেমিকেরা গাইতে পারেন, কণ্ঠ মেলাতে পারেন। তাহলে এবার বাম এবং ডানে দুপক্ষেই গান গাইতে হবে, কারণ ছেলেরা একদিকে মেয়েরা একদিকে দেখা যাচ্ছে। ভালোই হলো, আমাদের এখানে যেমন দুজন শিল্পী রয়েছেন, ডান এবং বামে দেখা যাক কোন দিকে গলা জোরে আসে। আজ হৃদয়ে ভালোবেসে বেশে বেশে লিখে দিলে না তুমি এসে 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 আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে যেন সাগরে নদী মেশে ভরে দিলে মন তুমি এসে দিলে মন তুমি এসে।
আমরা 10 মিনিটের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে আসব, শুধুই 10 মিনিট। এবং আমাকে বলা হয়েছে যে হলের ভেতরে খাওয়া আনা যাবে না। ধন্যবাদ, দেখা হচ্ছে 10 মিনিট পরেই। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, খাওয়া দাওয়া হয়েছে, এখন আবার গান শোনার পালা। বেশি রাত হলে আপনাদেরই কষ্ট, আমরা তো গাইতেই পারি, আপনারা যতক্ষণ চাইবেন গাইতে পারি, কথা বলতে পারি, কিন্তু আপনাদের অবশ্যই বাড়ি যাবার তারা নিশ্চয়ই রয়েছে। বাড়ি যাবার তারা নেই, শুনে ভালো লাগলো। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, পেছনে যারা এখনো আসন গ্রহণ করেননি দয়া করে বসে যান, আমরা আমাদের আজকের আয়োজনের বাকি অংশটুকু শুরু করবার জন্য তৈরি। আমাদের এবারের পর্ব শুরু করছি। প্রথমেই আমি আবারও ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের আজকে যারা যন্ত্রসঙ্গীতে আমাদের সঙ্গে রয়েছেন, ওস্তাদ ইউসুফ আলী খান। আমি এই সুযোগে ওস্তাদ ইউসুফ আলী খান সম্পর্কে, তার জীবনের এত কিছু বলার আছে, ছোট্ট করে আমি ওস্তাদ ইউসুফ আলী খানকে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে। লয় তাল আর ছন্দের প্রতি ইউসুফ আলীর আকর্ষণ ছিল ছোটোবেলা থেকেই, সেই টানেই ঘর ছেড়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন এবং পণ্ডিত অনিল ভট্টাচার্যের কাছে লখনৌ ঘরানার ক্লাসিক্যাল তবলা শেখার হাতেখড়ি শুরু হয়। এরপর ভারত সরকারের বৃত্তি নিয়ে গুরু পণ্ডিত শঙ্কর ঘোষের কাছে পুরব ঘরানার অনুশীলন চলে 4 বছর ধরে। বর্তমানে ব্রেন্ট, এনফিল্ড এবং টার হ্যামলেটসের এশিয়ান মিউজিক ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছেন। বিলেতের স্বনামধন্য অর্কেস্ট্রা গ্রুপ গ্র্যান্ড ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়ে পূর্ব এবং পশ্চিমের মেলবন্ধন তৈরি করেছেন ওস্তাদ ইউসুফ আলী খান। আমাদের সঙ্গে আজকে আরও যারা রয়েছেন, সুনীল যাদব, পণ্ডিত ভারত ভূষণ, অমি
যশ এবং ঘনশ্যাম। অনুষ্ঠানের এই পর্বে আমরা শুরু করব পণ্ডিত ভারতভূষণ তার সারেঙ্গের কিছু অংশ আমাদেরকে শোনাবেন বাজিয়ে। পণ্ডিত ভারতভূষণ চুলতার কবিকার অন্ধকার বিদিশার দিশা মুক্তার সাবুস্ত্রীর কারুকার্য অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন গীতিকার হিরণ বেগ এবং সুরকার আলাউর রহমানের যুগলবন্দি তেমনিভাবেই চাঁদনি রাতে ফুলে ফুলে সাজিয়েছেন তার মানুষ কন্যাকে চাঁদিনি রে এই রাত তারা সবই বানান বধু সাজে চন্দ্রিকা শূন্য আমার হাত তো এই অসংখ্য গানের মধ্যে আমার প্রিয় উস্তাদ ইউসুফ ভাই সবসময় শুনতে চান এই গানটি এবং বিশেষ করে এই গানটি আমাকে বলেছেন ওনার জন্য গাওয়ার জন্য আমি চেষ্টা করি ফুলে ফুলে রং লেগেছে চাঁদনি রাতের আলো হায় ফুলে ফুলে রং লেগেছে চাঁদনি রাতের আলো ফুলে ফুলে রং লেগেছে চাঁদনি রাতের আলো হায় ফুলে ফুলে রং লেগেছে চাঁদনি রাতের আলো তোমার কথা ভাবতে যেন
লাগে কত ভালো ফুলে ফুলে রং লেগেছে চাঁদনি রাতের আলো হায় ফুলে ফুলে রং লেগেছে চাঁদনি রাতের আলো অসংখ্য ধন্যবাদ সবাই। ভাই আখতারি বাই ফায়জাবাদী পরবর্তীতে পরিচিত হন বেগম আখতার নামে। উচ্চাঙ্গ সঙ্গীতের সম্রাজ্ঞী হিসেবে গজল দাদরা ঠুমরিতে ছিল তার অসাধারণ পারদর্শিতা। পদ্মশ্রী পদ্মভূষণ ছাড়াও উপাধি পান মল্লিকা ই গজলে। বেগম আখতার ছিলেন অসম্ভব রূপবতী, স্বভাবতই ছায়াছবিতে অভিনয় করারও সুযোগ পান। 1930 থেকে 1945 পর্যন্ত বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। বেগম আখতারের অন্যতম জনপ্রিয় একটি রাগ প্রধান গান এবারে ফারজানা সিফাতের পরিবেশন। Thank you.
এবারে রাম তেরি গঙ্গা মাইলি ছায়াছবির একটি গান। এটি রাজ কাপুরের নির্দেশনায় তার ছিল সর্বশেষ ছবি। অভিনয় করেছিলেন মন্দাকিনী এবং রাজ কাপুরের ছেলে রাজীব কাপুর, রাজীব কুমার। 1985 সালে এই ছবিটি ব্লকবাস্টার হিট হয়েছিল। হিট হয়েছিল হয়তো কিছুটা এই ছবির বিভিন্ন দৃশ্যের কারণে। 1985 সালে সে সময় এই ছবিতে যে ধরনের দৃশ্য দেখানো হয়েছিল, বিশেষ করে মন্দাকিনীকে নিয়ে, সে সময়
এ ধরনের দৃশ্য ততটা সহজলভ্য ছিল না। সুতরাং বুঝতেই পারছেন ছায়াছবিতে হলে এই ছবি দেখার হিড়িক পড়েছিল। তবে এই ছায়াছবির গানগুলো মানুষের মুখে মুখে ফিরেছে এবং এখনও এই ছায়াছবির গানগুলো সমানভাবে জনপ্রিয়। ফরজানা সিফাত স্বপ্না এবং মহামায়া শীলের কণ্ঠে আমরা এবারে শুনব এক রাধা এক মেরা। এক রাধা এক মেরা দো জোড়।
এই গানগুলোকে পুরনো দিনের কিংবা হারানো দিনের গান বলতে আমি একেবারেই রাজি নই। মনে হয় গানগুলো যেন হারিয়ে যাচ্ছে, বাস্তবে তো তার একেবারেই উল্টো। আমি বলি সোনালী যুগের গান, কথা সুর মেলোডি আর গায়কী সব মিলিয়ে শরতের আকাশে যেমন সাদা মেঘের ভেলা খেলা করে তেমনিভাবেই এই গানগুলো আমাদের অন্তর ছুঁয়ে যায়, শুনলেই গুনগুন করে গেয়ে উঠি আমরা। পরপর দুটো সোনালী যুগের সোনালী দিনের গান শুনব, প্রথমে সঞ্জয়দের কণ্ঠে এবং তারপরে মহামহাশীলের কণ্ঠে। প্রথমে সুবীর সেন এবং তারপরের গানটি নির্মলা মিশ্রের। আজকে সত্যি অনেক ভালো লাগছে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে, এবং এটা সত্যি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই যে গানটি, এটা একবার আপনাদেরকে বলবো যে অনুরোধ করব যে আপনারা সবাই করতালি দিয়ে অভিনন্দন জানান ইউসুফ ভাইকে। ইউসুফ ভাইয়ের অনুরোধ ছিল এই গানটি, আমার অত্যন্ত প্রিয় একটি গান, এবং এরকমভাবে দ্বৈত সঙ্গীত গাওয়া, এই গানটি বিশেষ করে খুব মুশকিলের একটি গান। সুনীল ভাইকে একটু জোরে হাততালি দিন। সুনীল ভাই যে আশা ভোসলেকে সাথ কুছ দিন পেহলে বাজায়ে থে আর বহুত বড়ে বড়ে সিঙ্গারকে সাথ ইনহোনে বাজায়া। সুনীল ভাই ইজ রিয়েলি প্রাইড অফ আজ। অ্যান্ড ভারতভূষণজি যে আয়ে হ্যাঁ ইন্ডিয়া সে সারেঙ্গি ইহা কাহা শুননে কা মৌকা মিলতা নেই। তো আপনাদের সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, এবং সাদিক ভাই যিনি অনেক অনেক অনুপ্রেরণা জানিয়েছেন। সুবীর সেনের এই গানটি গাওয়ার আগে আমি দু লাইন একটি এই গানটি গাইতে চাইছি, যিনি আজকের এত বড় আয়োজনের কোথাও একটা আড়ালে রয়েছেন এমন প্রাণবন্তভাবে তার কম্পোজিশন একটু ছোট করে গাইবার চেষ্টা করছি সাদিক ভাইয়ের জন্য। খুব প্রাসঙ্গিক, কোথায় কখন কবে আবার দেখা হবে, কোথায় কখন কবে আবার দেখা হবে, কোথায় কখন কবে আবার দেখা হবে, প্রেমের কাবখানে এমনি কি গো রবে, কোথায় কখন কবে আবার দেখা হবে। হাতে হাত রেখে ছিলে পাশাপাশি, নয়নে নয়ন রেখে গল্প রাশি রাশি, হাতে হাত রেখে ছিলে পাশাপাশি, নয়নে নয়ন রেখে গল্প রাশি রাশি।
অনুভবে কোথায় কখন কবে আবার দেখা হবে প্রেমের কাপখানে এতদিন কি গো রবে কোথায় কখন কবে আবার দেখা হবে আপনাদের সকলেরই গানটা জানা, আমার সঙ্গে গাইতে পারেন। এত সুরার এত যদি কোনদিন থেমে জানি ভুলে যাবে যে আমার এত সুরার এত গান যদি কোনো দিন থেমে যায় জীবনে সবই যে হারা
এত সুরা এত গান, যদি কোনো দিন থেমে যায় সেই দিন তুমিও তো গো, জানি ভুলে যাবে যে আমার এত সুরা এত গান। এবারে মহামায়া শীলের কণ্ঠে নির্মলা মিশ্রের একটি গান। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, জীবন
তাল ছন্দে যে মোহময়তা তৈরি হয়েছে এই সুর বাগিচায় তা অপূর্ণ থেকে যাবে একটি গজল ছাড়া। জগজিৎ সিংয়ের অত্যন্ত জনপ্রিয় গজল হোঠো সে ছুলো তুম সঞ্জয় দে এবং আলাওরের কণ্ঠে। তার আগে একটি শের শোনাই আপনাদেরকে। আপকে চেহরে কো দেখতা হুঁ তো গম নজর আতে হ্যাঁ, আপকে চেহরে কো দেখতা হুঁ তো গম নজর আতে হ্যাঁ, আপকে আঁখো কো দেখতা হুঁ তো হম নজর আতে হ্যাঁ। ওর আগে শম্মা বুঝ গই হে জল কর রাত অভি বাকি হে, শম্মা বুঝ গই হে জল কর রাত অভি বাকি হে, জগদীপ সিং তু নেই তেরি গীত তেরি আওয়াজ অভি বাকি হে। শুক্রিয়া। সবাই গাবেন আমাদের সামনে। হোঁটো সে ছুলো তুম মেরা গীত অমর কর দো, হোঁটো সে ছুলো তুম মেরা গীত অমর কর দো, বন যাও মেরি প্রীত অমর কর দো, বন যাও প্রীত মেরে মেরি প্রীত অমর কর দো, হোঁটো সে ছুলো তুম মেরা গীত অমর কর দো। जब प्यार करे कोई तो देखे केवल मन, नई रीत चला कर तुम ये प्रीत अमर कर दो, होठों से छूलो तुम मेरा गीत अमर कर दो। मुझे जो भी लगा प्यारा,
जगने छी ना मुझसे, मुझे जो भी लगा प्यारा सब जीता किए मुझसे, मैं हर दम ही हारा तुम्हार के दिल अपना मेरी जीत अमर कर तुम हार के दिल अपना मेरी जीत अमर कर दो होठों से छू लो तुम मेरा गीत अमर कर दो बन जाओ मीत मेरे मेरी प्रीत अमर कर दो होठों से छू लो तुम मेरा गीत अमर कर दो। थैंक यू। থেকে শুরু কবিতার, সেই থেকে শুরু কথা বলার, কথার কবিতার মাঝ থেকে দাঁড়িয়ে পড়েছে কেউ, কথার ঠাস বুনুনি থেকে বেলাবেলি বেনি দুলিয়ে চলে গেছে কেউ। একটা শব্দ, একটা প্রিয় শব্দ, সুর বাগিচা, সেই থেকে গল্প বলার শুরু। সোনালী সময়ের একটি গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। আমরা জানি যে আজকে যে গানগুলো আমরা পরিবেশন করেছি, আমাদের বিশ্বাস সেই ভালো লাগার অনুরণন বাজবে আপনাদের মনে অনন্ত সময়ের জন্য। আজকে এখানে যারা সেট করেছেন, আব্দুস সামাদ ইভেন্টিক কোম্পানি, শব্দ সংযোজনায় ছিলেন শামসুল জাকির স্বপন, এবং আন্তরিক ধন্যবাদ সাদিকুর রহমানকে। এটা রিমার্কেবল হয়ে থাক সকলের জন্য, সবাই একসঙ্গে গান, এই গানটা দিয়ে আমরা শেষ করি, ছোট্ট করে গাই। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একটি বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একটি বন্ধনে জড়ালে গো বন্ধু, মন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একটি বন্ধনে জড়ালে গো বন্ধু। You